আজকে আমাদের মধ্যে আমাদের আর এক লক্ষ্মী ছানা চলে এসছে, তোমার নাম বলো, ক্লাস রোল, তুমি কোন দলের মধ্যে আছো, তোমার দলের নাম কি? আমার দলের নাম কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম দলে আছো, এই দলের দলনেতার নাম কি? সায়ন বিশ্বাস। এই দলের সায়ন হচ্ছে তোমাদের দলনেতা। আচ্ছা খুব ভালো, তোমাকে যেটা বলার, গরমের ছুটিতে তোমাকে প্রজেক্ট দেওয়া হয়েছিল, সেই প্রজেক্টটা তুমি করেছো? প্রজেক্টটা তুমি পড়োনি। আচ্ছা শোনো, প্রজেক্টটা আবার নতুন করে তোমায় আমরা বুঝিয়ে দিচ্ছি, তো প্রজেক্টটা তোমাকে শুধু করতে হবে। আর যে একটা গাছের কথা বলেছিলাম, গাছটা কি তুমি এনেছো? গাছটা তুমি আনোনি, তাহলে গাছটা তুমি আনতে পারবে তো? সবাই তো দেখছো, দাদু স্যার ওই দিকে গাছ আনবে, ঠিক আছে? গাছ আনতে পারবে তো না পারবে না? তাহলে তুমি গাছটা নিয়ে আসবে। এবার তুমি আমাকে বলো, এই গরমের ছুটিতে তুমি কি কি করেছো? আর তুমি বড় হয়ে কি হতে চাও? আর্মি কি করে? আচ্ছা শোনো, তোমার পড়াশোনার কিন্তু অনেক ঘাটতি রয়ে গেল, পড়াশোনাটা কিন্তু মন দিয়ে করতে হবে, কেমন? ঠিক আছে, আমাদের মধ্যে আমাদের লক্ষ্মী ছানার অভিভাবক এসছে, আপনি ওর কে হন? ওর নাম কি, পুরো নাম বলুন তো? দিয়া বিশ্বাস। ওর রোল নম্বর আপনি বলতে পারবেন? রোল নম্বর 9। কোন দলে আছে ও? আচ্ছা শুনুন, আপনাদের ডাকার মেইন উদ্দেশ্য হচ্ছে ও বাড়িতে কি করে, অনেক গার্ডিয়ান আছে তার বাচ্চা কিসে পড়ে সেটা বলতে পারছেন, রোল নম্বরটাও জানে না, মানে বাড়িতে খাতা উল্টে কোনোদিনই দেখা হয় না। বাচ্চাটাকে আপনাদেরও কেয়ার নিতে হবে, আমাদেরও কেয়ার নিতে হবে, তবে কিন্তু বাচ্চাটা ভালো তৈরি হবে। ওর স্বপ্ন হচ্ছে ও আর্মিতে যাবে, প্রতিবারে প্রত্যেকটা বাচ্চা একটা স্বপ্ন দেখে। আপনি ওর কে হন? ও আপনার দিদা হন, ঠিক আছে। শুনুন, যাই হোক, আপনার কাছে তো বাচ্চাটা থাকে, এবার ওকে প্রতিদিন স্কুল থেকে গেলে খাতাগুলো একটু উল্টে দেবে, ঠিক আছে? আপনি শুনুন, ওর সম্পর্কে আমাদের সত্যজিৎ স্যার কিছু বলবে, আপনি ভালো করে শুনে নিন ও কি বলতে চায়। আপনি মোটামুটি শুনলেন, গরমের ছুটির মধ্যে যে কাজগুলো স্কুল থেকে দেওয়া আছে সেরকম কিছু পড়েনি, সে যাই হোক পরবর্তীকালে স্কুলেও পড়ে নেবে সবার সঙ্গে। একটা কথা বলা, ওর মধ্যে যেটা কাজ করে খুব খামখেয়াল, মানে একটুখানি এখান থেকে আমরা চাপ দিলাম, পরে দুদিন খুব সুন্দর কাজ করি, আবার তারপরে আবার ঢিল দিয়ে দিলাম, এইরকম হচ্ছে ব্যাপার। এইবার এই ব্যাপারটা মানে আমাদের সাথে আপনাদের যদি একটু কন্ট্যাক্ট থাকে, মানে মাঝে মধ্যে স্কুলে এলেন আমাদের জিজ্ঞাসা করলেন যে দিয়া কেমন কি করছে বা এরকম কিছু, তাহলে মানে ওর চারটা খুব থাকে যে আমি বাড়িতে সেফ সাইড হয়ে যাচ্ছি, স্কুলে গেলে এরকম মানে হ্যাড্ডাপাড্ডা করে ঠিক কাটিয়ে দিচ্ছে। সেই জায়গাটা যদি আপনার আপনারা একটু বাকুবান হন, তাহলে মনে হয় ভবিষ্যৎটা খুব ভালো হবে। কারণ স্কুলের যে কাজগুলো দেওয়া হয় রোজ, আমরা স্কুল থেকে কিন্তু দু পাতা করে বাংলা এবং ইংরেজিতে লেখা আমরা কিন্তু প্রত্যেকদিন বাড়িতে কাজ দিই, তার সঙ্গে নামটা দেওয়া থাকে, স্কুলে বিভিন্ন বইগুলো যেগুলো পড়ানো হয় তার উপর বিভিন্ন ধরনের টাস্ক দেওয়া থাকে, এগুলো যদি বাড়িতে একটুখানি চেক করে, মানে মানে কোনো কিছু না, বাড়িতে যাওয়া এ আগে স্কুল স্কুলে কী হলো বা স্কুলে কী পড়ানো হলো ওই দেখি খাতাটা দেখি, একটুখানি যদি আপনারা শাসনের মধ্যে রাখেন, তাহলে মানে পড়াশোনার বিষয়টা ও আরও ইম্প্রুভ করবে ভবিষ্যতে। এই এই বলি খুব বলি, তুমি তো মাস্টার, বলে কি ও গাবলি খুব গাবলি করে, সেই দিকটা একটুখানি যদি আপনারা দেখেন, মানে আস্তে আস্তে বড়ো হচ্ছে, এরপরে এই স্কুল থেকে অন্য স্কুলে যাবে, এই যে স্বভাবগুলি যদি একটু একটু চেঞ্জ হয়, তাহলে মনে হয় ওর যে স্বপ্নটা সেটা হয়তো আগামী দিনে পূরণ হবে। তাই সেই দায়িত্ব আমাদের, যেমন আপনাদেরও সেই একই দায়িত্ব যে প্রত্যেকটা ছাত্রছাত্রী সন্তান সহ তাদের যে স্বপ্ন সেটা পূরণ করা, সেই দিক থেকে এবার স্বপ্ন পূরণ করতে গেলে একদম প্রাথমিক অবস্থায় যেটা প্রয়োজন সেটা যদি না হয়, তার পরবর্তীকালে তো মানে সেরকম বড় জায়গায় পৌঁছাতে পারবে না। তাই সেই দিকটা একটুখানি স্কুলের সাথে আপনারা একটু যোগাযোগ রাখবেন যে স্কুলে কী করছে, ও ভালো পড়ছে কিনা, ভালো খেলছে কিনা, এই এই কথাগুলো মানে সামান্য স্কুলে একটু আসা, স্কুলের সাথে একটু যোগাযোগ রক্ষা করবেন, এই কথাগুলোই করার। ভালো থাকবে।